الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ডাক দিচ্ছেন, এটা দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো পৃথিবীর সমস্ত মানুষের রব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাক দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতে পারতেন, আইয়ুহান্নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত মানুষদেরকে ডাক দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডাক দিলেন। বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিশেষ কোনো ইম্পর্টেন্ট কথা বলতে চাইতেছেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে নয়, ঈমানদারদেরকে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ঈমানদারদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, বলে দিচ্ছেন, বান্দারে, ও আমার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। আল্লাহ এই জায়গার মধ্যে আয়াতটা শেষ হয়ে যায় নাই। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার ঈমানদার বান্দারা, শুধু এই জায়গার মধ্যে শেষ নয়, আমি আল্লাহ আরো জানায় দিলাম, তোমরা একে অপরের সাথে যেমনি ভাবে কথা বলো, গভীর মনোযোগ, তোমরা একে অপরের সাথে যেমনি ভাবে কথা বলো, একে অপরকে যেমনি ভাবে ডাক দিয়ে কথা বলো রে, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার বিশ্বাসীগণ, আমার নবীর সাথে এমনি ভাবে ডাকাডাকি করে কথা বলিও না। প্রথমে ঈমানদার বুঝতে হবে, বুঝলে ভালো লাগবে, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীর কণ্ঠে যে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। তারপরে আল্লাহ সাবধান করে বলে দিলেন, বান্দা, তোমরা একে অপরের সাথে যেমনি কথা কও, আমার নবীর সাথে এমনি ভাবে কথা বলিও না। ও আল্লাহ, যদি একে অপরের সাথে আমরা যেমনি কথা কই, নবীর সাথে যদি এমনি কথা বলি, তাইলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই আয়াতের মধ্যে শেষের দিকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
تحبط أعمالكم الله أكبر أعمالكم وأنتم لا تشعرون খেল করেন বল করে খেল করেন আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা নবীর কণ্ঠের চেয়ে বারবার বলতেছি বুঝার জন্য নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমরা একে অপরের সাথে যেমনি ভাবে কথা কও আমার নবীর সঙ্গে যদি এমনি ভাবে কথা বলো রে তাইলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাবধানতার সাথে জানিয়ে দিলাম আনতাহবাত আমালকুম ওয়া আনতুম লা তাশকুরুন তোমাদের অজান্তে তোমরা জানো না এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত নেক আমলগুলি নষ্ট করে দেব জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর ঘোষণা কার ঘোষণা কথা বলেন কার ঘোষণা আল্লাহর ঘোষণা আমরা জানি না আমাদের অজান্তে আমাদের নেক আমলগুলো নষ্ট করে দিবে কে কথা বলেন কে কি করলে নবীর কণ্ঠের চেয়ে আমাদের কণ্ঠ উঁচু হলে নবীর সাথে আমরা যেমনে কথা কই নবীর সাথে এমনি কথা বললে আমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে প্রমাণ হয়ে গেল নবী আর আমরা সমান সমান ঠিক কিনা নবী আর আমরা সমান সমান এটা নিয়ে বুঝছেন এক্ষুন যাব নবী আর আমরা সমান সমান নয় নবীর কণ্ঠের চেয়ে আমাদের কণ্ঠ উঁচু হলে যদি নেক আমল বরবাদ হয়ে যায় তাইলে আমার বাইরা রে নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে নবীর সাথে যদি কেউ কটূক্তি করে তাইলে তার কি উপায় হবে কোরআন দ্বারা বোঝা যায় কোনো উপায় নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হুসাইনুল সাদ্দাম হযরত মাওলানা কারী শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদীন সুমবি সাহেব বন্ধুরা রে আমার ভাইরা রে আমার এই আয়াতখানা নাজিল যখন হয়েছে তার তো একটা শান নুজুল আছে কিনা কথা বলা আছে কিনা হযরতে কায়াস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা হু নবীজির একজন সাহাবী নবীজির একজন সাহাবীর নাম হযরতে কায়াস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা হু তিনি কানে একটু কম শুনতেন তিনি স্বাভাবিকত যারা কানে কম শুনে তারা মনে করে কথা বলতে গেলে মনে করেন আমি একটু কানে কম শুনি হুজুরের সাথে কথা বলতে গেলে আমি মনে করি হুজুরের মনে শুনেন একটু জোরে বলে ঠিক কিনা ওই সাহাবি কানে একটু কম শুনতেন আচ্ছা আমরা কানে কম শুনলে আমরা আমাদেরকে কি বলে বয়রা কয় না উমামা সাইয়ের ইসু মনে যে জীবনে বয়রার নাম শুনছে না কানে কম শুনলে তার বয়রা কয় না দেন্দা কয় বয়রা কয় কিনা এমনকি এমনি নবীরে এই শব্দ ব্যবহার করবে কথা বল করবে আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় কিছু নামদারি ডক্টর তার নামের সাথে ডক্টর কিন্তু বেয়াদবি করছে রাসূলের শানে বেয়াদবি করছে সাহাবাদের শানে বেয়াদবি করছে আমার ভাইরা ওলি আল্লাহদের শানে কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী আলী দুশমনের হুশিয়ার সাবধান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন বান্দা আমার নবীর সাথে বেয়াদবি করব তো পরের কথা নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যদি বড় হয়ে যায় তোমরা একে অপরের সাথে যেমনি কথা কও আমার নবীর সাথে যদি এমনি ভাবে কথা বলো তাহলে তোমাদের কষ্ট করে করে নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো দাড়ি রেখেছো টুপি পরেছো পাঞ্জাবি পরেছো দান সদকা করেছো কষ্ট কষ্ট করে করে আমল করেছো ওই আমলগুলো আমি আল্লাহ সুবহানাহু তাআলা নষ্ট করে দেব বরবাদ করে দেব কথা বলেন ঠিক কি না আমার কথা নয় কার কথা কথা বলেন কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কখনো কিঞ্চিত পরিমাণ নয় দিগার হয় না ঠিক কিনা বলেন
এবার আসেন আমাদেরকে বয়রা বলা হয় আমরা কানে কম শুনলে আমাদেরকে বয়রা কয় ঠিক কিনা কন কিন্তু যিনি যেহেতু তিনি নবীর সাহাবী কিন্তু তিনি যেহেতু নবীর সাহাবী হওয়ার কারণে মর্যাদা অনেক গগনচুম্বী কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সাথে যে শব্দ ব্যবহার করা হয় আমার নবীর সাথে এই শব্দ ব্যবহার আমার নবীর সাহাবাদের সাথে এই শব্দ ব্যবহার করা যায় না ঠিক কিনা বলেন ডক্টর লীলাবু কি বেকু বেকর বেয়াদব ঠিক কিনা বলেন ও এই সুযোগ পাইলে ও করে দিত বয়রা বলতো ঠিক কিনা বলেন আমরা বলবো কানে একটু কম শুনে এইটাই তো যথেষ্ট এর চেয়ে বেশি শব্দ ব্যবহার করার কোন দরকার আছে কথা বলেন আছে নাকি কোনো দরকার নাই নবী সাহাবি কম শুনতেন একটু কানে এইটাতেই আমরা বুঝছি ঠিক কিনা কন আমার ভাইরা আমার বন্ধুরা নবীর সাহাবী কানে কম শুনতো সেজন্য নবীজির কাছে কথা বলার সময় একটু জোরে করে কথা বলতো একটু উঁচু আওয়াজে কথা বলতো আমার আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল রে তুমি কই আমার নবীর দরবারে এত জোরে কথা চলে না ওই সাহাবী কিন্তু কানে কম শুনতো খেয়াল আছেনি এত জোরে কথা চলে না এই আয়াতে কারিমা নিয়ে যাও সাবধান করে দাও নবীর দরবারে এত জোরে কথা বললে নবীর কণ্ঠে উঠে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী দেখব না কোন বুজুর্গ দেখব না তোমাদের আমলগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নষ্ট করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবীদের বেলায় যদি এমন এমন কঠিন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বলেন আপনার আমার বেলায় কি অবস্থা হবে ঠিক কি না বলেন এবার আসেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নবীকে কষ্ট দেয় তাদের সামনে কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম والذين يؤذون رسول الله الله أكبر رسول الله لهم عذاب أليم الله আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ আমার আল্লাহ জানিয়ে দিলেন যারা আমার নবীকে কষ্ট দেয় আমি আল্লাহ রেখে দিলাম লাহুম আযাবুন আলিম তাদের জন্য কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ঘোষণা কথা কোন কার ঘোষণা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা বন্ধুরে 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 নবীর সাথে যদি বেয়াদবি করে আমার নবীকে যদি কেউ কষ্ট দেয় আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন এ বান্দা শুনে রাখো বেয়াদবি করছো কষ্ট দিছো আমার নবীকে শাস্তির ব্যবস্থা শাস্তির ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ আল্লাহু আকবার বলেন কেমন শাস্তি গভীর মনোযোগ আমার আল্লাহ বললেন আযাবুন আলিম মানে শাস্তির কথা আযাবুন আজিম মানেও শাস্তির কথা খেয়াল করেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স আযাবুন আজিম এন্ড আযাবুন আলিম দুইটার ভিতরে পার্থক্য কিতাব বোঝার দরকার আছে কি নাই কথা বলার আছে কি নাই আযাবুন আজিম আর আযাবুন আলিম এই আয়াতের মধ্যে আযাবুন আলিম কেন বললেন আজিম তো বলতে পারতো ঠিক কিনা বলেন বুঝে নেন ভালো করে বুঝে নেন শিক্ষক যদি ছাত্র যদি বেয়াদবি করে শিক্ষক বেত্রাঘাত করে কি করে না বেত্রাঘাত করে না পিঠা খাইছেন না আপনারা জীবনে লেমনে লেয়াপড়া করছেন না যারা লেখাপড়া করছে ভালো স্টুডেন্ট হইলেও কোনো একদিন না কোনো একদিন ওস্তাদের মায়ের খাইতে হয় ঠিক কিনা কারণ এ আমার ইমানদার বাইরা রে এই সুস্তাদ যদি ছাত্রকে বেত্রাঘাত করে মারধর করে ওই বেতের আঘাত কি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর ওই ব্যথা থাকে কথা কোন না থাকে নাকি না 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 ওই ব্যথা বেশি দিন থাকে না সর্বোচ্চ এক সপ্তাহ ঠিক কিনা কন কিন্তু আমার মা বোনেরা যে বাড়িতে রান্না করে ওই রান্না যে করে রান্না করার সময় মাছ লাড়াছাড়া করে একটা জিনিস দিয়ে নাম কি
কেউ কয় কাড়ি কেউ কয় মাসুল রানী ঠিক কিনা কন এই মাসুল রানী লোহার শিক যদি গরম করে আপনার পিঠের মধ্যে লাগায়া দেয়া হয় ও আমার কিং বাজে হরার বাইরা রে বলেন তো দেখি ওই আগের শাস্তির চাইতে এই শাস্তির পরিমাণ কম নাকি বেশি কেমন বেশি অনেক বেশি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এমন কি বছরও লেগে যেতে পারে কিন্তু একবার লাগাইছে গরম কইরা শাস্তি কিন্তু অনেক দিন যাওয়ার ঠিক কিনা বলেন আমার বাইরারে ওই আজাব আজিম হলো ওই শিক্ষকের ছাত্র যে উদাহরণটা দিছি মনে করেন এরকম আর আজাব আলিম যেটা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন এইটার মানে হলো আজাব আলিম মানে হলো ওই লোহার শিক গরম করে লাগাই দিলে যেমনি ভাবে শাস্তিটা বেশিক্ষণ থাকে ও আমার ইমানদার বাইরা রে নবীর সাথে বেয়াদবি করলে নবীর সাথে অন্যায় করলে ওই শাস্তিটাও এরকম অনেক দিন পর্যন্ত মাসের পর মাসও চলে যেতে পারে অর্থাৎ শাস্তির পরিমাণটা একবার দিলেও বেশিক্ষণ থাকে আল্লাহু আকবার দেখি মানুষের কোন হাত আছে কথা কন না মানুষের হাত আছে মানুষের হাত না এটা আল্লাহ সুবহানাহু তাআলা এমন করে দিয়েছেন সাবধান আমার নবীর সাথে আমার নবীর শানে কোন রকমের কোন বেয়াদবি কোন রকমের কোন কটূক্তি কোন রকমের কোন ফাজলামি চলবে না কথা কন ঠিক কি না একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا গভীর মনোযোগ গভীর মনোযোগ বোঝা গেল নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে আল্লাহ তাকে সার দেয় না সার দেয় না আবু জাহেল আবুল আহাব বলেছিল নবীজির হাত ধ্বংস হওয়ার জন্য আমার আল্লাহ সূরা আল-আহাব নাযিল করে দিয়েছে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ঠিক কি না বলেন জোরে কর না ঠিক কিনা আল্লাহ রিপ্লাই করে আল্লাহ কয় এ বেয়াদব তোর হাত ধ্বংস হোক তোর সবকিছু ধ্বংস হোক আল্লাহ আকবার কর আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার আসেন নবী আর আমরা সমান নয় আজকে আমরা নামাজ পড়ি মসজিদে যাই যাই কিনা কথা বলেন কেবলা দিক ফিরে নামাজ পড়ি পড়ি কিনা এবার আসেন আমার ভাইয়েরা রে আমার বন্ধুরা রে এই কেবলা তো কাবা ছিল না এই কেবলা তো কাবা ছিল না বাইতুল মুকাদ্দাস সবার কাবা ছিল এই আমার ভাইয়েরা রে আমার বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা সূরা বাকারা 144 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضى ইলাকিরিল আয়াতিল কারিম গভীর মনোযোগ আমার আল্লাহ কয় হাবিব আমার নবীর দিকে খেয়াল করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দোস্ত আমার বন্ধু আমার আপনার বারংবার ওই আসমানের দিকে তাকানোটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করছি আল্লাহু আকবার কইতেন না জোরে কন্না আল্লাহু আকবার ও বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে বারংবার ওই আসমানের দিকে তাকান ওইটাই দৃশ্যটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করছি আমি আপনাকে অবশ্যই আমি নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনাকে ওই হুকুম দিয়ে দেব আপনি যেটা চাচ্ছেন সুবহানাল্লাহ বলেন জোরে কর না সুবহানাল্লাহ আপনি যেটাকে কাবা হিসেবে চাইতেছেন আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে কাবা বানিয়ে দেব জোরে কর সুবহানাল্লাহ সময় অল্প সেজন্য আয়াত পরে পরে অর্থ করতেছি না গভীর মনোযোগ খেয়াল করেন নবী নামাজ পড়তেছেন দুই রাকাত কয় রাকাত
জোরে বলেন কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়তেছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে এক রাকাত নামাজ পড়লেন গভীর মনোযোগ। এক রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আরেক রাকাত পড়ার আগে আমার নবীজি আসমানের দিকে তাকায়, সুবহানাল্লাহ কোন জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমি আসমানের দিকে তাকাইলে নামাজ থাকবো জোরে কয় না? থাকবো নাকি? তাহলে নবী আর আমরা কি সমান? বুঝেন, ভালো করে বুঝেন। আকলের কাছে আমার প্রশ্ন, ভালো করে খেয়াল করে আজকে যারা আমার নবীর সাথে বেয়াদবি করে, আমার নবীর সাথে যারা কুরুক্তি করে, তাদের আন্দাজ নাই গন্ডারের চামড়ার মতো। আজকে চিন্ডা দিলে, খামড়া দিলে এক সপ্তাহ পরে কয় কেডা মনে চিন্ডা দিছি? বুঝেন নাই? গন্ডার গন্ডারের কথা শুনছেন না? এতবার আজকে চিন্ডা দিলে এক সপ্তাহ পরে টের পায় কয় কেডা মনে আমার গাও ধরছিল। বুঝেন নাই? এই বেয়াদবের আন্দাজ নাই ওই গন্ডারের চেয়ে আরো নিকৃষ্ট কথা বললেন, ঠিক কিনা? নবীর সাথে যে বেয়াদবি করে এই আন্দাজটা তাদের নাই, যে আমার কথাটা যে বেয়াদবি হয়ে যাচ্ছে, আমি এগুলো লাগামহীন কি কথা বলি, এই দিকে তাদের খেয়াল নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা রে আমার, আমার নবীজি ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তারিখ তাকিয়ে নামাজ পড়ছেন, তারপরে দ্বিতীয় রাকাত নামাজ পড়ার পূর্বে আমার নবীজি আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ তো মনের খবর জানে, জানে কিনা? জোরে কন্যা জানে কিনা? আমার নবীও জানে, তবে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, নবী হচ্ছেন মাখলুক, নবী হচ্ছেন সৃষ্টি। এই সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে আলা মাকামের মধ্যে যিনি রয়েছেন, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি আর কেউ নয়, তিনি হইলেন আপনার আমার নবী। জোরে কন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় নবী, আপনি যে বারংবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তো বুঝছি আপনার অন্তর কি চায়, সুবহানাল্লাহ কয় না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো বুঝছি আপনার খেয়াল কি, আপনার ইচ্ছা কি। হাবিব গো, আপনি আপনি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম, মসজিদে হারাম যেটা কুরআনুল কারীমের আয়াতে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ফাওয়াল্লি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী গো, আপনার মন চাইছে ওই মসজিদে হারামের দিকে তাকিয়ে নামাজ পড়তে, ওই কেবলা বানাইতে, মসজিদে হারাম যেটাকে আমরা বাই বর্তমানে কাবা শরীফ হিসাবে জানি, ওই কাবার দিকে তাকিয়ে আপনি ওইটাকে কাবা বানাইতে চাইতেছেন। আপনি এক রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে, আর এক রাকাত আপনি ওইটাকে কাবা বানিয়ে পড়তে চাইছেন। নবী গো, আপনার ইচ্ছা আমি আল্লাহ প্রাধান্য দিয়ে দিলাম। চিল্লে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম, কোরআন বলতেছে, আমি কোন বানায় কথা বলতেছি? কথা বলেন, বানায় কথা বলতেছি? কোরআন বলতেছে মসজিদে হারাম যেটা আমাদের কেবলা কাবা শরীফ, ওই কাবার দিকে তাকিয়ে নবীজি নামাজ আদায় করলেন, সেটা কাবা হিসাবে গণ্য হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এইটাই কাবা হিসাবে থাকবে মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিয়েছে। তাহলে নবীর ইচ্ছায় কাবা পরিবর্তন হয়, নবীর ইচ্ছায় কেবলা পরিবর্তন হয়, নবীর ইচ্ছায় নবী যেটাকে কেবলা বানাইতে চান আল্লাহ সেটাকে কেবলা বানিয়ে দেন। বোঝা গেল নবী আর আমরা সমান, ঠিক কিনা? এই কথাগুলো কেন বলতেছি আমি? কি নবী আর আমি আমরা সমান বলতেছি? বিবেকের কাছে প্রশ্ন, মুসলমান মরার আগে চিন্তা করো, চোখ দুটা যতক্ষণ চলবে, চোখ দুটা যতক্ষণ নড়বে, চোখ দিয়ে যতক্ষণ দেখবা, চোখ দুটা বন্ধ হলে যখন খুলতে পারবা না, তোমার তওবার দরজা বন্ধ। চোখ বন্ধ করার আগে, মরণ আসার আগে বুঝো আমার নবীকে চিনো, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর তাজিম, নবীর নবীর তৌকির আমার আল্লাহ বানিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মর্যাদা মৃত্যুর পূর্বেই বুঝো, নতুবা কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওরাফানা লাকা জিক্রা, সুবহানাল্লাহ বলেন ওরাফানা লাকা জিক্রা। হাবিব আমার দোস্ত, ওরাফানা লাকা জিক্রা হাবিব আমার, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ মাকাম পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। চিনে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নবীর প্রশংসা করলে, নবীর প্রশংসা করলে কি নবীর সম্মান বেড়ে যাবে? প্রশ্নই উঠে না, আল্লাহই তো বাড়াই দিছে। নবীর সম্মান বললে, নবীর মর্যাদার কথা বললে, নবীর মর্যাদার কথা বললে নবীর শান বাড়বে না, আপনার আমার শান
আমার আল্লাহ বাড়ায় দিবে, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করলে আমাদের সম্মান বাড়ায় দিবে কে? জোরে বলেন কে? আরে মিয়া, আপনার আমার কথার জন্য, আপনার আমার সম্মান যদি নবীকে দিয়ে সম্মান দিয়ে কথা বলি, নবীজির মর্যাদার কথা বলি, নবীর সম্মান বাড়বে না, নবীর মর্যাদা বাড়বে না? আমার আল্লাহই বাড়াই দিছে, আল্লাহর চেয়ে কি বান্দা বাড়াইতে পারে? তা আল্লাহই তো বাড়াই দিছে। আপনি আর নবীর মর্যাদার কথা বললে লাভ হবে কি? নিজেদের লাভ হবে, নিজেদের ফায়দা হবে, কথা বলেন ঠিক কি না? নবীর সাথে দুশ্মনী যারা করে তাদের দুনিয়া তো অপমান, আখেরাত অপমান, তাদের কোনো নিস্তার নাই, ঠিক কি না? বলে এইটাই বলতে চাইতেছি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই মসজিদ এখন আমরা মসজিদের মধ্যে নামাজ পড়ি পড়ি কিনা, জোরে কর না পড়ি কিনা? এ আমার বান্দার ভাইরা রে, ও আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা, গভীর মনোযোগ। এই যে মসজিদের মধ্যে নামাজ পড়ি, মসজিদের নামাজ পড়ার তো কোনো, আমরা যে জেতায় সেতায় এখন মসজিদ বানাই, ওই কিং বাজে ভরা মসজিদ একটা না মনে কয়েকটা আছে, আছে কি নাই? না থাকতে পারে। অন্য গ্রামে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা আছে কি নাই? জোরে কর না আছে কি নাই? বন্ধুরা রে আমার, এই সাহস তো কারো ছিল না, কারো ছিল না। আপনার আমার নবী দুনিয়াতে আসার পূর্বে, যত নবী রাসূল অর্থাৎ প্রকাশ হওয়ার পূর্বে, নবীজিকে দুনিয়াতে নবীজির সুবাগন হওয়ার পূর্বে, যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের সময় কেউ যদি ইবাদত করতে চায়, নবী ছিলেন, নবী ছিলেন, ভালো করেছিলেন নবীকে, কেউ যদি ইবাদত করতে চাইতো তাহলে নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, নির্দিষ্ট জায়গায় গিয়ে, কথা বলো, নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, গভীর মনোযোগ। নির্দিষ্ট জায়গায় মনে করেন, এই গ্রামের কেউ যদি নামাজ পড়তো কিংবা কুমিল্লা জেলার কেউ যদি নামাজ পড়তো, তাহলে ওই কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ যেটা আছে ওটার মধ্যে গিয়ে নামাজ পড়তে হবে, এরকম বিধান ছিল, এরকম কথা বুঝতেছেন নি? এরকম বিধান ছিল। কিন্তু আপনার আমার নবীর বেলা, এখন আমাদের তো নিজের গ্রামে অনেকগুলো মসজিদ আছে, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? গ্রামে অনেকগুলো মসজিদ আছে, তারপর আমরা নামাজ পড়ি না। ফজরের আজান হয়, জোহরের আজান হয়, আসরের আজান হয়, আমাদের খবর নাই, আছে কি নাই? কথা কোন আছে কি নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কি কথাটা বলতে চাইছি খেয়াল করেন, বুখারী শরীফের 62 পৃষ্ঠার মধ্যে রয়েছে প্রথম খণ্ডে, জুইলা লিয়াল আরদি, খেয়াল করেন, জুইলা লিয়াল আরদি মসজিদান ওয়া তাহুরা, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, আমি নবী দুনিয়াতে আসার কারণে, আমি নবী শুধু দুনিয়াতে আসছি, শুধু এটাই শেষ না, আমি নবী কদম যখন জমিনের মধ্যে পড়ছে, জুইলা লিয়াল আরদি মসজিদান ওয়া তাহুরা, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে পবিত্র বানায় দিছে, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন, কে বলছেন, জোরে বলেন কে বলছেন? অন্যান্য নবীর সময় নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, আর আমাদের নবী বলে, ও আমার উম্মত, আমি নবী কি বলি শোনো, আমার আমার কদম যখন জমিনের মধ্যে পড়ছে, পড়তে দেরি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনকে পূত পবিত্র বানিয়ে দিয়েছেন, যার কারণে উম্মত ফজরের আজান হয়েছে, জোহরের আজান হয়েছে, তুমি জমিনে কাজ করো, ওখানেই তুমি ওযু করে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। না আসরের আজান হয়েছে, তুমি কাজ করতেছো, ব্যবসার মধ্যে রয়েছো, ওই জায়গার মধ্যে তুমি নামাজ পড়ো, পবিত্র জায়গার মধ্যে, কারণ এই জমিনটাকে আমার আল্লাহ পবিত্র করে দিয়েছে আমি নবীর কারণে, সুতরাং তোমরা ওই জায়গার মধ্যে নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজ হয়ে যাবে, চিল্লে বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নামাজ পড়ার পূর্বে আমার নবীর উপরে, আমার নবীর দরবারে শুকরিয়া জানানোর দরকার আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? নামাজ পড়বেন, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, ইবাদত করবো আল্লাহর জন্য, দান সদকা করবো আল্লাহর জন্য। মুসলমান এবং বেদিনের মধ্যে সর্বপ্রথম মূল যে ফারাক, যে পার্থক্য, সেটা হলো নামাজ, ঠিক কি না? কর একজন বেঈমান মসজিদে আজান হলে ইমানদার মুসলমান নামাজ পড়তে যায়, আর বেঈমান নামাজ পড়ে না, ঠিক কি না? কর পার্থক্য হলো এটা। ও নবীর উম্মতেরা শোনো, আমার নবী কয়, ওই যে নামাজটা পড়বা, ও আমার উম্মত,
ওইদিনে নামাজটা পড়বা, মসজিদে যাইবা, ঘরে পড়বা, রাস্তায় পড়বা, দোকানে পড়বা, হাঁটে ঘাটে ওই মাঠের মধ্যে যেখানে পড়বা, আগে আমি নবীর দরবারে শুকরিয়া আদায় করো। কারণ হলো নবীর কারণে আমরা এই ক্ষমতা পেয়েছি। কুমিল্লা গিয়ে নামাজ পড়ার কাম লাগলে তো আমি কারি সাহেব রেবাইলেন নইলে, ঠিক কিনা গো? কুমিল্লা গিয়ে নামাজ পড়লেন নইলে যেই বালা মানুষ আপনারা, এমন তো কত সুন্দর পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাইরি সাহেব আসতেছে, এই যে এশারের পর পরে উঠতেছে, উনি আসতেছে, চলে আসছেন অলরেডি, কথা কি বুঝতেছেন? উনি চলে আসছেন, ওনার আলোচনা শুনবেন, কত সুন্দর আলোচনা করে আলহামদুলিল্লাহ বলেন। ও মামা আলহামদুলিল্লাহ তো কয় না, মাইক দিয়ে কয় দেয় মুজুর আইয়ার লাভ নাই জান গা কইতাম নাকি? তো আপনার যে আলহামদুলিল্লাহ কন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা গেছে নাকি গেছে না? হুজুরে শুনছে নাকি শুনছে না? হুজুরে চিন্তা করবো না, পাবলিক যায় আছে খুব গরম, ঠিক কিনা গো? এই যে আলোচনা শুনবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, শোনার পরে আজানের সময় হবে, নামাজের সময় হবে, অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে কিন্তু দেখা যায় তারা প্যান্ডেলে সবাই কিন্তু আসে নাই। আজান হইব আস্তে করে দেখা, ওমা কি তাও তুমি না বলে মুসলমান ওয়াজ শুনতে আসতো, আবার দি আজান হইছে ওই বাড়ির দিকে, আল্লাহ বলে ইন্নাহু লাকুম আদুবুন মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করছে, কারণ কি? ইন্নাহু লাকুম আদুবুন মুবিন, শয়তান হচ্ছে প্রকাশ্য দুশ্মন। শয়তান কি কথা কেন? শয়তান কি প্রকাশ্য দুশ্মন, সেজন্য শয়তান অনুসরণ করতে নিষেধ করছে। আজান দিলে ইমানদার মুসলমান নামাজ পড়বে, আর শয়তান কেব কীর্তি বইরেছ নামাজ লাভ নাই, এই নামাজ পড়ে লাভ নেই, চল চাখানা খামাজে বাড়ি ফেললো আছে কি নাই? তো আপনি আল্লাহর কথা শুনবেন না ওই শয়তানের কথা শুনবেন? কথা কোন কার কথা? আল্লাহর কথা শুনলে আপনি আজান হয়েছে মসজিদের দিকে যাইতে হবে, ঠিক কিনা বলে? মসজিদের দিকে যে যাইবেন, নামাজ যে পড়বেন, শুকরিয়া আগে কার? আমার নবীর দরবারে। কার জুরবেন? কার? নবীর দরবারে। সুতরাং নবী ছাড়া কোনো উপায়, জুরবেন নবী ছাড়া কোনো উপায় নাই। অনেকে বলে নারে তাকবীর আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ, নারী রিসালাত নাই, আছে কি নাই? কথা কোন আছে কি নাই? বুঝেন ভাই, ভালো করে বুঝেন, আমার শরীরটা ভালো না, বুঝতে পারতেছেন গলার অবস্থা খুবই খারাপ, শারীরিকভাবে অসুস্থতা, সুস্থতা অসুস্থতা কার কাছে? কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ যাকে যেভাবে চায় ওইভাবে রাখে, ঠিক কিনা বলেন? ভালো করে বুঝেন, বলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলে না, বলে দীন ইসলাম জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে নবী ছাড়া কোনো উপায়, জোরে কোন না, নবী ছাড়া কোনো উপায় না, দুনিয়াতে আছে না আখিরাতে আছে। নারে তাকবীর বললা, আল্লাহু আকবার স্লোগান হলো, দীন ইসলাম জিন্দাবাদ বললা, এই দীন ইসলাম তো আমার নবীর কারণে পেয়েছি, ইসলামের সংবাদ, ইসলামের দাওয়াত, ইসলামের পরিচয়, আর স্বয়ং খুদ খোদা রব্বুল আলামিনের পরিচয়, রব্বুল আলামিনের পরিচয় আমার নবী দিয়েছেন, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কথা বলো, দীন ইসলামের কথা বলো, নবী কই? মাঝখানে নবীকে বাদ দিলা কেন? পরিচয় দিচ্ছে, ও ভাই আমার নবী তো বলেছেন 73 ফেরকার মধ্যে 72 ফেরকার সম্পর্কে বলেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফেরকা সমস্ত দলে জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদ ইল্লা ওয়াহিদ, একটা ছাড়া যে কোন না, সুবহানাল্লাহ। ওরা পরিচয় দিচ্ছে, আমরা নারী রিসালাত বলি না, খেয়াল করেন, আমরা নারী রিসালাত বলি না, বুঝাইতেছি আমরা ওই 72 ফেরকার একদল, ঠিক কিনা কো? আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই, ঠিক কিনা বলেন? আমরা বলবো নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম দস্তগীর, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এবার শুনেন, ভালো করে শুনেন, তারা যে নবীর বাদ দেয়, আবার স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না, আছে কি নাই? আপনার কথা না বলে কেমনে নামাজ করা, আছে কি নাই? ভালো করে খেয়াল করেন, আমি 2-3 মিনিটের শেষ করে দিচ্ছি আলোচনা, কারণ আধার সময় গেছে। খেয়াল করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 173 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে জানিয়ে দিলেন নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছি আলাইকুমুল মাইতা তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া কি কথা কয় না মৃত প্রাণী খাওয়া কি ঘোষণা করছে কে বার করে খেয়াল করেন ঘোষণা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন বলে দিয়েছেন মৃত প্রাণী খাওয়া হারাম আমি আল্লাহর ঘোষণা এজন্য আমরা ওই গরু মরে গেলে খাই না কি জোরে কোন গরু মারা গেলে আপনারা বলবেন খাই না গরু মারা গেলে যারা কয় না মনে খায় জোরে কইবেন গরু মারা গেলে উট মারা গেলে বস মারা গেলে ছাগল মরলে দম্বা মরলে ভেড়া মরলে যে কোনো প্রাণী মরলে মাছ মরলে মাছ মরলে আল্লাহ দি কয় হারাম আমার আল্লাহ দি কয় হারাম মাছ কি প্রাণী নয় মাছ প্রাণী কিনা আমার জ্ঞানী গুণী শিক্ষিত ভাইরা বিবেকের কাছে প্রশ্ন সব সময় প্রতিদিন আলোচনা হয় আমি নগণ্য মানুষ আমি ছোট মানুষ আমি স্বীকার করি আমি এই কিং বাজে হরা শাহিদ গা ময়দানের খাদেম ঈদগাহ ময়দানের খতিব হিসাবে রয়েছি সেজন্য আপনাদের কাছে আজকে সালাম বিনিময় করার সুযোগ হয়েছে ঠিক কিনা বলেন আমার ভাইরা বড় মহব্বত করে আমি গুনাহগারকে দাওয়াত করেছে কিন্তু তারা তো জানে না হুজুর যে অসুস্থ শারীরিকভাবে সুস্থ গলার যে বারোটা বাজে রয়েছে তারা তো জানে না জানলে মন অন্য করে দাওয়াত দিত নাকি না এটা মহব্বত অবশ্যই দিত ঠিক কিনা কর রাগ করছেন খেয়াল করেন মরা গরু খাই না মরা হাঁস খাই না মরা মুরগি কেউ খায় না মরা উট কেউ খায় না মরা দুম্বা কেউ খায় না মরা বকরি কেউ খায় না মরা ছাগল কেউ খায় না মরা প্রাণী কেউ খায় না কিন্তু মাছ তো প্রাণী ও আমার ইমানদার ভাইয়েরা আপনাদের কাছে আমার প্রশ্ন মরা মাছ যে খান আল্লাহর কালাম বলছে সমস্ত মৃত প্রাণী খাওয়া হারাম আপনি যে মরা মাছ খাচ্ছেন কই হুজুর হুজুর আপনার কি জানা নাই মরা মাছ হালাল মরা মাছ হালাল মরা মাছ হালাল আল্লাহ রাব্বুল আলামিন করে নাই আল্লাহর হাবিব করেছেন চিল্লাই বলেন সুবহানাল্লাহ তাহলে তাহলে মরা প্রাণী খাওয়া হারাম আল্লাহর ঘোষণা নবী কর মরা মাছ খাওয়া হালাল জোরে কর সুবহানাল্লাহ যারা কয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না আপনারা কিন্তু দর তারবেন সাবি মুরদিয়া সূরা বাকারার 173 নম্বরে মুরদিয়া ধরবেন ভাই তুমি যে কয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না তাহলে যদি না মানো কোরআন ছাড়া অন্য কিছু তাহলে আল্লাহ বলছেন সমস্ত প্রাণী মৃত প্রাণী খাওয়া হারাম তাইলে তুমি যেহেতু কোরআন ছাড়া অন্য কিছু মানো না তাহলে তোমার জন্য মাছ খাওয়া হারাম ঠিক কিনা আমরা হাদিস মানি আমাদের জন্য মাছ খাওয়া হালাল কারণ মাছ মরা খাওয়া হালাল এটা কোরআনের মধ্যে নাই এইটা আছে আমার দয়াল নবীর হাদিসে পাকের মধ্যে চিনলে বলেন সুবহানাল্লাহ আমরা এই জন্য বলি নারে তাকবীর আল্লাহু আকবার নারের ইশারত নবীকে বাদ দেই না নবীকে আমরা বাদ দেই না শুধু এটা নয় আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো কিংবা কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বালো আমরা কোনোটা বাদ দেই না যারা বাদ দেয় তারা বেঈমান তারা প্রভ্রষ্ট তারা গুমরা কথা বলেন ঠিক কিনা তারা হচ্ছে সেই 72 ফেরকার অনুসারী যাদের ব্যাপারে আমার নবী বলেছেন কুল্লু হুম ফিন্না সমস্ত ফেরকাই জাহান্নামী 72 ফেরকাই জাহান্নামী নবীজির ঘোষণা সুতরাং আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে মর্যাদা সম্মান করতে চাই নবীর স্লোগান নবীর জায়গায় রেখে আল্লাহর স্লোগান আল্লাহর জায়গায় রেখে স্রষ্টা হিসাবে নবীর স্লোগান নবী হিসাবে ওলির স্লোগান ওলি হিসাবে খুঁজে পাও না খুঁজে পাও না দেখো কোরআন পড় ভালো করে সূরা মুনাফিক খুলো 8 নম্বর আয়াত পড়ো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন চিল্লাই বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় ইজ্জত আমি আল্লাহর ইজ্জত আমার রাসূলের ওয়ালিল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ইজ্জত আমি আল্লাহর ওয়ালি রাসূলিহি ইজ্জত আমার রাসূলের ওয়ালিল মুমিনিন আই আউলিয়ায়ে মুকাররিমিন এই মুমিন হচ্ছে আউলিয়া কেরাম আউলিয়াদের মর্যাদা রয়েছে নবীদের মর্যাদা রয়েছে আমি আল্লাহর মর্যাদা রয়েছে আমি আল্লাহর মর্যাদা আল্লাহ হিসাবে নবীদের মর্যাদা নবী হিসাবে ওলিদের মর্যাদা ওলি হিসাবে ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা এই সমস্ত বেয়াদবের খপ্পরে আমরা পড়ব না রাজি আছেন মুসলমান রাজি আছেন কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জোরে কোরআন সুন্নার আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো স্লোগান ঠিক এরকম হবে নারে তাকবীর আল্লাহু আকবার
তারপরে কি বলবো নারে যখন নারে নবীরে বাদ দিছো দাও অসুবিধা নাই তুমি মরতে হবে মরলে প্রেসিডেন্টের নামের উপরে সপর্দ করা হবে না প্রেসিডেন্টের কোন মন্ত্রী কোন এমপি কোন চেয়ারম্যান কোন রাজা বাদশার নামের উপরে কিংবা মিল্লাতের উপরে রাখা হবে না বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কি না তুমি নবীকে বাদ দিয়েছো দাও তুমি যদি তোমার নবীকে বাদ দিয়ে হিসাব দিতে পারো কবরের মধ্যে থাকতে পারো শান্তিমতে তাহলে দাও অসুবিধা নাই যে এরকম শিন্নি এরকম বদল বদল একটা কথা আছে আমরা নবীকে বাদ দিতে চাই না আমরা নবীকে ভালোবাসি সেজন্য আমরা নবীকে কোনো অংশে বাদ দিতে চাই না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার নারে রিসালাত নারে তাওসিয়া যা হোসন নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো গড়ে গড়ে জালো মনে থাকবে জোরে বলে মনে থাকবে এবার আসেন এই কথাটাকে বুঝে আসছে ওয়াজ দোবাই কণ্ঠ দিয়া করলে বুঝদেন না কারণ একটু পরে আসতেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর ঠিক কিনা ওমা কথা বলে ঠিক কিনা এই জন্য বুঝেন সময়টা অল্প হইতে পারে কিন্তু সময়টার কাজে লাগান সুরা নিসা কোন সুরা জোরে কর না কোন সুরা জোরে কর কোন সুরা সূরা নিসার 103 নম্বর আয়াত কয় নম্বর আয়াত ভালো করে খেয়াল করেন যদি মনোযোগ দিয়ে ধরেন তাহলে বাতিল ফেরকার ওই 72 ফেরকার এদেরকে চাপ দিয়ে ধরা যাইব ঠিক কিনা কোন আমার আল্লাহ কয় ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কয় নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে ফরজ করে দিয়েছি আলাল মুমিনিন মুমিনদের উপর সুবহানাল্লাহ বলেন আর যদি বলেন সুবহানাল্লাহ নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি আলাল মুমিনিন মুমিনদের উপরে অর্থাৎ মুমিনেরা ঈমানদারেরা ফজরের নামাজ পড়বে ফজরের সময় যোহরের নামাজ পড়বে যোহরের সময় আসর পড়বে আসরের সময় মাগরিব মাগরিবের সময় এশা এশারের পর সময় কথা বলেন ঠিক কি না ঈমানদারেরা কখনো জোহরের নামাজ আসরের টাইমে পড়বে না আসরের নামাজ জোহরের টাইমে পড়বে না মাগরিব এশারের টাইমে পড়বে না এশা মাগরিবের টাইমে পড়বে না কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ও আমার ঈমানদার ও আমার ঈমানদার বান্দারা গভীর মনোযোগ আমি আল্লাহ ঈমানদারের জন্য মুমিনদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময়ে চিল্লে বলেন সুবহানাল্লাহ হজ করছেন কেউ আসেননি এখানে হজ করছেন কেউ আসেননি এই যে আমার বাবা একজন পাওয়া গেছে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বাবা আমার নসিবে কুলায় নাই আমি এখনো হজ করতে পারি নাই কিন্তু আপনি সত্য কথা বলবেন আমি বসে আছি বাংলার জমিনে আমার কথা যদি মিথ্যা হয় আমার পড়া যদি মিথ্যা না হয় তাহলে যদি মিথ্যা হয় সংশোধন করায় দিবেন মিথ্যা যদি না হয় তাহলে ঈমানদার ভাইদের কদমের হাত রেখে আমি অনুরোধ করছি কথাটা মেনে নেবেন আমার বাবা হজ করেছে বাবা গো আমি আপনার কাছে বলতে চাই আরাফার ময়দানে যখন গেছেন আজান হয়েছে জোহরের হয়েছে কিনা বাবা জোহরের আজান হয়েছে বাইরা খেয়াল করেন আমি নিয়ত করেছি আল্লাহ কবুল করুক মক্কা মদিনা আমার বাবা হজ করেছে আরাফার ময়দানে গিয়েছেন আজান হয়েছে জোহরের আজান হয়েছে আজান হওয়ার পরে একামত হয়েছে নামাজ পড়ছে সুবহানাল্লাহ বলেন সাথে সাথে বাবা মিথ্যা হলে ধরায় দিবেন সাথে সাথে আবার একামত হয়েছে আবার সবাই জামাতের সাথে নামাজ পড়ছে পড়ছে কিনা বাবা বাবা বলেন পড়ছে কিনা জিজ্ঞেস করলাম বাবা কি ব্যাপার এইমাত্র তো জোহরের নামাজ পড়লেন এটা আবার কোন নামাজ কয় বাবা হুজুর এটা অন্য কোন নামাজ নয় এটা অন্য কোন নামাজ নয় আমরা জোহর পড়ার সাথে সাথে একামত দিয়ে আসরের নামাজ পড়েছি সুবহানাল্লাহ কয় না জোরে কোন সুবহানাল্লাহ হজ করতে গেলে আরাফার ময়দানে জোহরের নামাজ শেষ একামত দিয়ে আসরের নামাজ ও বন্ধু প্রশ্ন আমার খেয়াল করেন এবার আরাফার ময়দান থেকে আপনি গেছেন মুজদালিফায় মুজদালিফা যাওয়ার পরে বাবা খেয়াল করবেন ওই আমার বাবা কাঁদতেছে মক্কা মদিনার কথা মনে হয়ে গেছে নবীর ভালোবাসা এমন ভালোবাসা পৃথিবীর সবকিছু যদি দাও হয় নিজের জানটাও যদি কেউ নবীকে ভালোবাসে নিজের জানের চাইতে তাহলে নিজের জানটাও যদি চলে যায় বলবে সব কিছু নিয়ে যাও আমার প্রাণ নিয়ে যাও কিন্তু আমি আমার দয়াল নবীকে বলতে চাই না ঠিক কিনা কো
বন্ধুরা আমার ভাইরা আমার মুজদালিফায় গিয়েছে মাগরিবের আযান আছে খেয়াল করেন আসর নামাজ কিন্তু জোরের সাথে পড়ছে মাসালাটা বুঝতাছেন নি কাজে কাজে লাগবে শুনেন এবার মাগরিবের নামাজের সময় হয়েছে সূর্য অস্তমিত হয়েছে মাগরিবের নামাজের সময় হয়েছে কিন্তু আযান দেয় না খেয়াল করেন কিন্তু আযান হয় না আযান দেয় না এবার এশারের নামাজের সময় হয়েছে আযান দেয় না ওই যে রাত্র 12টার সময়ে আযান হয়েছে একামত হয়েছে আগে মাগরিবের নামাজ পড়ছে মাগরিবের নামাজ শেষ আবার একামত দিয়েছে আবার আবার জামাত হয়েছে জিজ্ঞেস করা হলো দ্বিতীয় জামাত কি কয় হুজুর দ্বিতীয় জামাত হলো এশারের নামাজের জামাত সুবহানাল্লাহ কোন খেয়াল করেন একটু আগে মাসের কথাটা মনে আছে নি এবার এটা মনে রাখবেন যদি মিথ্যা কথা কই আমার বাড়ি বেশি দূরে না ব্রাহ্মণ পাড়ায় মহালক্ষীপাড়া গ্রাম এই ইগিতগার খেদমতে আছে আপনা আমার আমারে ধরতে পারবেন হুজুর আপনি ভুল ফতোয়া বলছেন আমি রেডি আছি অসুবিধা নাই খেয়াল করেন যারা হজ করতে যাবে এটার কোন ব্যতিক্রম নাই এটার কোন ব্যতিক্রম নাই জোহরের সাথে আসর পড়তে হবে আর আবার ময়দানে এশারের সাথে মাগরিব পড়তে হবে ওই দিনের জন্য এটা বিধান প্রশ্ন করি রে ও আল্লাহর বান্দারা আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ তো বলল নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আসরের নামাজের সময় আপনি আসরের নামাজ না পড়িয়া জোহরের সাথে পড়লেন ব্যাপার কি মাগরিবের নামাজের সময় হয়েছে মাগরিবের নামাজ পড়েন নাই আপনি পড়েছেন ওই এশারের নামাজের সাথে আগে মাগরিব পড়ছেন তারপরে পড়ছেন এশা বন্ধু গো ও আমার ইমানদার ভাইয়ের আপনাদের কাছে আমার প্রশ্ন ব্যাপারটা কি কয় হুজুর কুরআন বলতেছে জোহরের টাইমে জোহরের নামাজ আসরের টাইমে আসরের নামাজ মাগরিবের টাইমে মাগরিবের নামাজ এশারের টাইমে এশারের নামাজ কিন্তু হুজুর আমার দয়ালে নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই হজ করার সময় আসরের নামাজ পড়েছে জোহরের সাথে আল্লাহু আকবার আসরের নামাজ পড়েছে হুজুর জোহরের নামাজের সাথে আর মাগরিব পড়েছে এশারের সাথে হুজুর গো কেমন পর্যন্ত যারা হজ করতে আসবে সূর্য প্রতিদিন উঠবে প্রতিদিন অস্তমিত হবে সন পাল্টাইবে দিন তারিখ পাল্টাইবে কিন্তু হুজুর আমার নবীর এই তরিকা আমার নবীর এই বিধান কেমন পর্যন্ত যারা হজ করতে আসবে এইভাবে আদায় করতে হবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে জানো হুশিয়ার সাবধান আল হাদিসের আলো আরো জোরে আল হাদিসের আলো কোরআন সুন্নাহ আলো বন্ধুরা আমার আমি কি আপনাদের শত্রু নাকি বোঝার জন্য বলছি বাবা গো ঈমান নিয়ে যদি বাঁচতে পারেন জান্নাতের আশা করা যায় ঈমান যদি না থাকে তাহলে আপনার আমার কোনো লাভ হবে না এই জীবনের কোনো দাম নাই এই জীবনের কোনো মূল্য নাই কথা কোন ঠিক কিনা আমি বুঝাইতে চাইছি আল্লাহর স্লোগান দাও অসুবিধা নাই আমার নবীর কেন বাদ দাও প্রত্যেকটা কদর কদরে তো আমার নবীর অবদান আছে এই দুনিয়াতে শ্বাস প্রশ্বাস ফেলছি নবীর অবদান সুবহানাল্লাহ বলেন কারণ হলো আমার আল্লাহ বলেছেন ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ কইরা আমার আল্লাহ যদি রহমত হয় তাইলে আমার ভাইরা এই শ্বাস কি গজব নাকি শ্বাস প্রশ্বাস জেনে রেখে গজব না রহমত আল্লাহর নেয়ামত কিনা জোরে কর না তাহলে শ্বাস প্রশ্বাস জেনেই সমস্ত রুহের প্রাণ আমার দয়াল নবীজি সুবহানাল্লাহ বলেন এই জন্য আমরা নবীকে বাদ দিতে চাই না এই জন্য এক শায়ের বলতেছে নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের গলারে মালা বলে কিনা শায়েররা গজলের মধ্যে বলে কিনা কথা কর না বলে কিনা আরো জোরে বলেন বলে কিনা এই জন্য নিশিরাইতে গন থেকে উঠবেন গন থেকে ওইটা কে নবীর বিরোধিতা করলো কে নবীর সানে বেয়াদবি করলো কে নবীকে নিয়ে কটূক্তি করলো কে আমার নবীর সঙ্গে কে কি করলো এইটা দেখার কোনো সময় নাই এইটা দেখার কোনো টাইম নাই এ আমার ইমানদার ভাইরা রে নবীর সঙ্গে আমরা বেয়াদবি করব না আমরা মরতে হবে আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীর অনেক তাগিদ দিয়েছেন, নবী ছাড়া না দুনিয়াতে কোনো फायदा না আখেরাতে কোনো फायदा হবে, নবী ছাড়া এই জিন্দেগির কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহকে মানবো না রে ঠিক তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাদ দেব না, রাজি আছেন নি জুলনো রাজি আছেন নি বুঝাইছেন নি আবার নি কালকে জ্ঞান কোন মিনাজুর দন মুফতি হইছে না লে আবার একেবারে শেষ পর্যায়ে হয়তো মুফতি হইব কয়েকদিন পরে না রে এত বছর পরে, কিন্তু এবারে এই কি ফতোয়া দেয়? আমি কি একটা কথা রং বলছি নাকি? আমার ডক্টরে দি কত সুন্দর কয় নবী নিরক্ষর, আমার ডক্টরে দি কই আমার নবীর শানে কত বেয়াদবি আছে কি নাই, কথা কেন আছে কি নাই? আপনি কয় কলম লেখাপড়া করছেন নবীর শানে এত সুন্দর কথা কন, ডক্টরের কথায় না মানবো আপনার কথা মানার কি দরকার, মানেন গিয়ে আমার অসুবিধা নাই, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন ও আমার ইমানদার ভাইরা রে, যদি আমার কথাগুলো মনে হয় কোরআন হাদিস থেকে বলছি, ডক্টর ফক্টর বুঝি না মূর্তি মহাদ্দেশ আমি বুঝি না, যদি কথাগুলো সত্য মনে হয় যদি কথাগুলি সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই কথাগুলি মেনে নেওয়াই হল ইমানদারের কাজ, ঠিক কিনা বলে? যে যাই বলো যে যাই বলো আমরা নবীর শানে বেয়াদবি করতে চাই না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বুঝতে পারলাম, আমরা আমাদের বুঝে আসলো আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহকে আমরা আল্লাহ হিসাবে রব হিসাবে, নবীকে নবী হিসাবে, রাসূলকে রাসূল হিসাবে আমরা মান্য করতে হবে। কেউ যদি বলে তোমরা নবীর প্রশংসা করে নবীর সম্মান বলে বলে আল্লাহর চেয়ে উপরে নিয়ে গেছো, সে হচ্ছে একটা জাহেল, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই ক্ষুদ্র জবানে যতই বলি যতই বলি যতই বলি এটা কম এটা কম এটা কম, ঠিক কিনা বলেন? এই ক্ষুদ্র জবানে আমরা কখনো নবীর সম্মান বলে বর্ণনা করে শেষ করতে পারবো? জোরে বলেন শেষ করতে পারবো? আমাদের নবী আখিরি নবী, আমার নবীর পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে? যখন আসবে এজন্য কিয়ামত পর্যন্ত আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমাদের নবীর উম্মত হিসাবে আসবে। যখন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ সূরা আরাফের 157 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الناس أيها الناس إني رسول الله رسول الله إليكم جميعا. سبحان الله بولين এটা বলে আমি শেষ করে দিচ্ছি, আমার আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিচ্ছেন নবী গো ও গো মায়ার নবী গভীর মনোযোগ, আপনি নবীর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার জমে পাঠাইছি সমস্ত নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা পাড়ে পাড়ে ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন ভাবে পাঠাইছি, একজন নবীকে একটা গোত্রের জন্য একজন নবীকে একটা কৌমের জন্য একজন কোন নবীকে একটা বংশের জন্য, মনে করেন কোন নবীকে একটা গ্রামের জন্য কোন নবীকে একটা থানার জন্য, খেয়াল করেন কোন নবীকে একটা ডিস্ট্রিক্টের জন্য কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে একটা বিবেকের জন্য পাঠাইছি, কোন নবীকে একটা রাষ্ট্রের জন্য পাঠাইছি, কোন নবীকে কয়েকটা রাষ্ট্রের জন্য পাঠাইছি, এমনি ভাবে পাটে পাটে স্তরে স্তরে পাঠাইছি, একজন নবী কাছে আসমানে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের অর্ধেক অংশ দেওয়া হয়েছে বাকি অংশ রয়েছে, আরেকজন নবী আইসা বাকিটা পূর্ণ করছে দাওয়াত দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ, এমনি এমনি পাঠাইছি নবী গো ও গো মায়ার নবী দয়ার নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি নবীর শানে সূরা আরাফের 57 নম্বর আয়াতে জানাইয়া দিলাম নবী গো কুনিয়া আইহান নাসু ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, নবীজি গো ও মায়ের নবী
আমি আপনাকে শুধু আরবের নবী বানায় পাঠাই নাই, আপনি নবীকে শুধু গ্রামের নবী বানায় পাঠাই নাই, আপনি নবীকে শুধু থানার নবী বানায় পাঠাই নাই, আপনি নবীকে একটা ডিস্ট্রিক্টের নবী বানায় পাঠাই নাই, আপনি নবীকে একটা বিভাগের নবী বানায় পাঠাই নাই, নবী গো নবী গো নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে কয়েকটা রাষ্ট্রের জন্য পাঠাই নাই, কয়েকটা রাষ্ট্রের জন্য পাঠাই নাই, শুধু আরবের নবী বানায় পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে সমস্ত যুগের সমস্ত রঙের সমস্ত বর্ণের সমস্ত দেশের সমস্ত মানুষ নবী বানায়া পাঠাইছি। ঘোষণা কি আমার না আল্লাহর? জোরে বলুন আমার না আল্লাহর। আল্লাহ সূরা আরাফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি তো আমার হাবিবকে কৌমের নবী নই, গোত্রের নবী নয়, বংশের নবী নয়, গ্রামের নবী নয়, থানার নবী নয়, ডিস্ট্রিক্টের নবী নয়, বিভাগের নবী নয়, রাষ্ট্রের নবী নয়, কোনো অঞ্চলের নবী বানায়া পাঠাই না, আমি আমার নবীকে আমি আমার বন্ধুকে সমস্ত দেশের সমস্ত রঙের সমস্ত বর্ণের সমস্ত মানুষের নবী বানায়া পাঠাইছি। শেষ, আমার কথা শেষ। তাইলে নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বোঝা গেল সমস্ত নবী রাসূলকে আল্লাহ যা না দিছে আপনার আমার নবীকে একাই তার চেয়ে বেশি দিয়েছেন, ঠিক কিনা? কর জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন নবী পেয়ে আমরা কি খুশি নাকি নারাজ? ও মামা কথা কয় না, খুশি নাকি নারাজ? সব সময় খুশি থাকতে হবে, ইমানদারের খুশি সব সময়। ঈদে মিলাদুন নবী ইমানদারের সব সময়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দিনের খেদমতে করে যেতে পারি, আপন মুনিবের গোলামি করতে পারি, পিতামাতার খেদমত হিংসা অহংকার বিদ্বেষ ছেড়ে দিয়ে সুন্দরভাবে দিনের খেদমত করতে পারি।